जषप्रसादात् भगवत्प्रसादो जुषप्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुगं स्तस्य जशस्त्रीसन्ध्यां मन्दे गुरश्रीचरनारविन्दम् आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनयिकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ दिजवरौ युगधर्म पालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतार नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्रायति नमः बरेहा पीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्जासङ्कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरेणष्टेनुम् श्यामं शान्तां त्रिभङ्गां रविकरवसनां भूषितं विजयन्त्या बी वृन्दावनस्थां युवतिशतवृता ब्रह्मगोपालविषम् <coughs> ताप्तकाञ्चनगौरङ्गी राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तन्नामामि हरिप्रिये मोकं करोति वाचालङ् पङ्गु लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दी परमानन्दमाधवाम् ভনশা কল্পতরিভ্যৃপা সিধুভ্য ইয়ে চতিথনিভাবে নমো নম হরিভক্তি পরাজে চারিনামপারায়গণ দুর্ীতা বাবৃতা বা তেসাং নিত্য নম 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 ধর্ম মহতে নমো কৃষ্ণা বিদুষে ব্রহ্মণব নমস্কৃত ধর্ম সনাতন নারায়ণ নমস্কৃত নরঞ্চ নোম দেবী সরস্বতী ব্যাসং তত জুদর জয়ূপ সনাতন ভট্ট ৰঘুনাথ শ্ৰীদেৱোপালঘুনাথ ঈশী কৰি চৰণ বন্দন যিতি বিঘ্ননা সভিষ্টপুৰা দুৰ্গমী পৃথিৱী স্খলৎ পাগ গতি নহুক কৃপা যুষ্টিধান সন্তোষম্বন तांबुलं कचिदर प्यामी सरणां संग बाहयामी कचिन माला देव परिमन्नयी कचिदाहु संग बीजयामी कचित वरपुरादि কদা গৃহী কী শ্রীরাধিকা মাধব কলিযুগ কলিযুগপনতার শ্রী শ্রীগুড়াঙ্গমহাপ্রভুর পমন্তরঙ্গপাষদূজ্য পাশ্রবোধানন্দ চরণ, তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে একশত পঁয়ত্রিশ সংখ্যক শ্লোকে স্ফূর্তিতে যমুনা তটে একটি মনোহর নিকুঞ্জ কুটিরে শ্রী শ্রী রাধা মাধবীর অতি রসময়ী লীলার তিনি আস্বাদন লাভ করেছেন কুঞ্জর নয়ন দিয়ে এবং লীলার সমাপ্তি হলে সেবার অবসর যিনি সেই কুঞ্জের ভিতরে প্রবিষ্ট হয়েছে এবং সাক্ষাৎ দর্শনের মতোই এই স্ফূর্তিতে প্রগাঢ়ভাবে শ্রী শ্রী রাধা মাধবী লীলা রশিদ আস্বাদনের সঙ্গে সঙ্গে পেয়েছেন সেবা পরিপাটির সহিত সেবা এই কিঙ্কুরের নিজস্ব সম্পদ আমরা যথামতি কালকে আলোচনা করেছি তারপরে হঠাৎ এই স্ফুর্তিটির বিরাম হয়ে গেল যখন স্ফুরণের বিরাম হলো তখন যেন এক ওই অমৃতময় রাজ্যের থেকে এক বিরোহের মরুভূমিতে এসে পড়লেন অতিশয় হাহাকার করে উঠলেন এই যে স্ফুরণীর রস এর সমাধুরীকে পুষ্ট রাখার জন্য সঞ্জীবিত রাখার জন্য মধ্যে মধ্যে স্ফূর্তির বিরাম হয় কারণ মহাজন বললেন নিনা বিপ্রলম ভীন সম্ভব পুষ্টিম শ্রমুতির কষাইতে হি বস্ত্রাদু ভূয়ান রাগ বিবদ্ধতে। এই বিরহ ব্যতিরেকে মিলনের পুষ্টি সাধিত হয় না যেমন কোন বস্ত্রে রং চড়াতে গেলে সেটিকে খারা সংযোগে নির্মঙ্গল করে নিতে হয় তবে এ রংটি ভালোভাবে চড়ে তেমনি এই যে বিরহ এই বিরহ সম্ভব রসকে পুষ্ট করে থাকে মহাজন বললেন তাহলে এটি সম্ভব রসের অঙ্গই তো হবে যখন মিলন রসের পুষ্টিকারও হচ্ছে তখন আবার একটা বিপ্রলম্ব রস ব্যাখ্যা করছেন কেন এর উত্তরে বললেন না না সম্ভোগের পুষ্টিকর মাত্রই নয় বিরহ বিরহ স্বয়ং এই বিভাব অনুভব আদি উদ্দীপন প্রভৃতি এমন আনন করে যে সম্ভোগানন্দ অপেক্ষাও

বললেন এই বিরহ সঙ্গম বিকল্পে বরমীয় বিরহ ন সঙ্গম যদি এই সঙ্গম মানে মিলন বড় না বিরহ সাধনময় বড় এটি যদি বিচার করতে হয় তো বরমীয়হ বিরহ এই বিরহ রসটাই বড় কেন বললেন যেহেতু মিলনে সৈব তো আর ত্রিভুবনং তন্ময়ং বিরোহী মিলনী কৃষ্ণ একা একাই তো তাকে পাচ্ছেন আজ যখন কৃষ্ণ কৃষ্ণিতেই হোক মিলনই হোক একা আজ যখন ফুর্তির বিরাম হলো কৃষ্ণ আড়াল হয়ে গেলেন বা সাক্ষাত রাজ্যে যখন বিরোহ এলো তখন সারা ত্রিভুবনময় কৃষ্ণময় হয়ে যায় সারা ত্রিভুবন এই জন্য বললেন বিচিত্র সব উদ্দীপন সাত্বিক আদি এই সকলভাবে পরম পরিপুষ্টি দ্বারা এই বিরহ হচ্ছে সাক্ষাৎ রস আলাদা এবং সম্ভবানন্দ অপেক্ষা অধিক সাধ বাইরে যে কান্নাকাটি করছেন দুঃখ তো বাইরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই কৃষ্ণ বলে কাঁদার সৌভাগ্য যিনি পেয়েছেন তিনি জানেন যে এই ক্রন্দনের ভিতরে কি আস্বাদন নিহিত আছে প্রেমনা না হলে কৃষ্ণ বলে কাঁদা যায় বিশ্বের মানুষ জগতে কত বস্তুর জন্য অভাব বোধ করছে কিন্তু কোনোদিন কৃষ্ণের জন্য অভাব মনে জাগে কি আর এই অভাবটাই তো হচ্ছে প্রেম জাগে না এটা সাধনা না হলে জাগবে না এই জন্যই বলছেন যে প্রেমের অঙ্গ করা যাবে না সম্ভবের এটি সাক্ষাৎ রস এবং এই সম্ভব দেখুন যত বড় প্রেম হাকার করে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন স্বয়ং প্রেমের সিন্ধু যিনি রাধাবাম অঙ্গীকার করেছেন স্বয়ং ভগবান তিনিও এই বিরহ রসটিকেই রাধারসনের জন্য স্বীকার করলেন মিলনের মধ্যে তো করলেন না এই জন্যই যেমনি সূর্তির বিরাম হলো তেমনি গুসাই পাদের বিশাল দৈন্যের উদ্রেক হল এবং ভরে মনে করছেন আমার কি দুর্ভাগ্য আমার দুর্ভাগ্যের ফলেই এই অভিষ্ট আমার ননের আড়ালে চলে গেলেন হতে আমার প্রেম নাই ভজনও নাই এরূপ ধন্যের উদ্দ্রেক প্রেমিকের এই যে ধন্য এটি হচ্ছে একটা সম্পত্তি এবং সাধকেরও সাধন সম্পদ এই জন্যই এই বস্তুটিকে পাত বিশেষ রূপে বিশ্লেষণ করেছেন যে দৈন্য বস্তুটা কি এবং এটা সম্পত্তি কেন বললেন দেখুন জগতের যে দুঃখ দুঃখজন দারিদ্র এ তো সব দুষ্ট কর্মের ফল পাপ কর্মের ভোগ করছে সারা বিশ্ব বলেন এই যে এই জগতের দুঃখ দারিদ্র ধন্য অকিঞ্চনতা এগুলি হচ্ছে সব তিতাব জ্বালার অন্তর্ভুক্ত ভবরূপ কিন্তু প্রেমিকের যে দৈন্য ভক্তের সাধকের এই সেটি প্রেমের থেকে সাধনার থেকে উত্থিত হয় এবং এটিকে সাধন ভজন করে লাভ করতে হয় আয়ত্ত করতে হয় এটি সাধন সম্পদ উৎসাহী পাদ বললেন সুতরাং যারা ভজন নিষ্ঠ তাদের প্রত্যেককেই জানা দরকার এই দন্য বস্তুর স্বরূপটা কি লিখছেন যে না সাধারণ ভক্ত সাধারণো সাধারণো আসক্তোম বুদ্ধি সদা আত্মনি সর্বোৎকর্ষন্নিত পিস्यात बुधोइ तदন্য মিশ্যতে যে ভাবের দ্বারা নিজেকে অসাধারণ অসক্ত এবং অধম বুদ্ধি জাগে আমি অত নিকৃষ্ট দিনহীন অধম নরাধম আমার কিছু করার শক্তিসাধ্য নেই আমি সর্বথা দুর্গত গুসাইনপাল টিকাতে বলছেন এই ভাব যদি আসে তাহলে তার ভজন শৈথিল্য লো আসবে আসবে কি না অধম অপকৃষ্ট কিছুই করার সামর্থ্য নাই ওতে ভজন করারও সামর্থ্য নাই তাহলে এটাকে আপনি সাধন সম্পত্তি বলেন কি রূপে সেখানে ব্যাখ্যা করছেন বললেন এই তো বললাম সর্বত কর্ষণ নিত সকল প্রকার উৎকর্ষ যুক্ত হয়েও ভজন সাধন সদাচার এবং সৎসঙ্গ মহৎকৃপা ইত্যাদি যত কিছু উৎকর্ষ থাকতে পারে সাধকের এইগুলি সমস্ত এইগুলিতে ভূষিত হয়েও এরূপ যে দণ্ড হাকার বললেন এটি হচ্ছে সেই দৈন্য ভক্তের এই জন্য সাধন সম্পত্তি উসাই্প যেখানে লিখলেন এই দন্য দু প্রকার একটি হচ্ছে পুরুষ প্রযত্ন সাধ্য আর একটি হচ্ছে ভগবত প্রসাদয একটি ভগবত প্রসাদের থেকে জাগে আর একটি সাধনার থেকে লাভ করা যায় তুমি সাধনটিও বলে দিয়েছেন বললেন এটা সাধকের আর ভগবত ওদের যেটা সেটি হচ্ছে প্রেমিকের বলে দিয়েছেন সেখানে লিখছেন কেমন বচনে এই সাধক ভক্ত এই ধন্যকে সুরক্ষিত রাখবেন দেহের দ্বারা কখনো এমন কাজ করবেন না যাতে এই দৈন্যের হানি হয় বাক্যের দ্বারা এমন কথা বলবেন না যাতে এই দৈন্যের ব্যাঘাত ঘটে এবং মনে এমন জিনিস চিন্তা করবেন না এমন বিষয় যাতে তার এই দণ্ডের হানি হয় নাশ হয় এরকমভাবে সাধক কায় মনোবাক্যে দৈন্যটিকে রক্ষা করবেন এটি হচ্ছে সাধনজনিত দণ্ড মাপ্রু শিক্ষে এই জন্যই এই সমগ্র বিশ্বের যত সাধক সমাজ এমন একটা দৈন্য শিক্ষার কথা বললেন যাতে ধ্রুবতারাকে লক্ষ্য করে যেন সারা বিশ্বের মানুষ দিক নির্ণয় করে তেমনি সাধক সমাজ এই কথাটিকে লক্ষ্য করে আর এই সাধন সম্পদ এই দণ্যের পথে অগ্রসর হতে পারবেন সেই তৃণাধী শুনি চেন তোর বো সহিষ্ণুনা অমানি না মা নদীন কীর্তনীয় সদাহরি নাম কীর্তন করবেন যদি নিরাপরাধী এবং ভগবানের প্রেম যাতে সঞ্জাত হয় এই প্রকারে যদি নাম কীর্তন করার হে সাধবক আপনার অভিলাষ থাকে তাহলে এই শ্লোকটি জারুন করুন কবিরাজ গোসাহ বললেন ঊর্ধ্বাহু হই যা কহি সূত্রে গাঁথি কণ্ঠে পর এই শ্লোক ঊর্ধ্ববাহুর কথা বলছেন কোনখানে লোক উর্ধবাহু হয় যেখানে লক্ষ লক্ষ লোককে লক্ষ্য করে কোটি কোটি লোককে লক্ষ্য করে যেখানে কোনো কথা তাদের বলতে হয় সেখানে হাঁসকে ঊর্ধ্ববাহু করে বলতে হয় এমনি নিয়ম তো কবিরাজ পাদ বললেন নাম প্রেম চান ঊর্ধ্ববাহু হয়ে আমি বলছি নাম সূত্রে গাঁথি কণ্ঠে পড়ো এই শ্লোক নাম সূত্রে গাঁথুন এই শ্লোকমণিকে আর কণ্ঠে পড়ুন সব সময় ভূষণের মতো বুকে রাখুন মহাপ্রভু কৃপা করে নিজেই ব্যাখ্যা করলেন তিন অপেক্ষা হইয়া সদালবে নাম আর আপনি নীর অভিমান অন্য দিবে মান তরু সহিষ্ণুতা বৈষ্ণব করিবে কারি কিছু না বলিবে বলিবেৎসন করছে তাড়ন করছে কিচ্ছু বলবে না এমন ভক্তি চরিত্র দেখা যায় যে সিদ্ধ পুরুষ কিন্তু পাগলের মতো ঘুরছেন ওই বাচ্চাগুলিকে পয়সা দিয়ে আর বলছেন আমার গায়ে থুতু ফেল আমাকে চড় মার ভার তো কিছু বলবেনই না নিজে ভস্তনা তাড়ন নেবেন তরু সহিষ্ণুতা বৈষ্ণব করিবে তরু যেন বৃক্ষ লেহ কাটিলে কিছু না বলা শুকাইয়া মরে তবু জল নামা গয় গাছকে দেখুন সহিষ্ণুতা মহাপ্রু বললেন বৃক্ষের কাছে শিখুন এই কিভাবে নিচ হতে হবে অপকৃষ্ট বুদ্ধি আনতে হবে সেটি ঘাসের কাছে শিখুন তিন অপেক্ষাও নিচ হয়ে তাহলে তিন অপেক্ষা কিরূপে নিস বললেন যেহেতুকু পা দিলে তিন সহ্য করে তেমনি পাটা উঠায় তেমনি সামান্য উঠে বললেন আপনি উঠবেন না পড়েই থাকবেন যদি কেউ আপনার উপরে পা দেয় তেমনি বৃক্ষের মতো সেই স্নু হন ও কাটছে যে তাকে ছায়া দিচ্ছে ফল দিচ্ছে ইচ্ছু বলে না সব সহ্য করছে যে যে মাগয়ে তারে দেয়াপন ধন ধর্ম বৃষ্টি সহে আনির করে পোষণ নিজে এত বড় প্রখর রোদ সহ্য করছে জল বৃষ্টি সহ্য করছে কিন্তু অন্যের রৌদ্র নিবারণ করছে তাপ শীতল করছে অন্যকেও বৃষ্টির থেকে বাঁচাচ্ছে সুখে মরে যায় কিন্তু মুখে বলে না যে একটু জল দাও এই মত বৈষ্ণব হবে নির্মান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান কৃষ্ণ অধিষ্ঠান বুদ্ধিতে তে জীবকে সম্মান দেবেন সকলের ভিতরে গোবিন্দ বিরাজমান এই বুদ্ধিতে অন্যের সম্মান এই সাধকের দৈন্যটি মহাপ্রভু যা সাধনা করে লাভ করতে হবে তা শিক্ষা দিলেন আর তারপরে বললেন এরপর ভগবত প্রসাদ দৈন্যের কথা বলি যেটি প্রেমীকে তো বললেন তাঁদের দৈন্যন্ত পরম প্রেম ন পরিপাকেন জৈন্য তে তাং গোকুলি নাম ইব বিভুগত এই দৈন্যটি প্রেম ন পরিপাকের জন্য পরম প্রেমের পরিপাক দশায় দৈন্য জাত হয় এটা হচ্ছে প্রেমের পরিপাক এই যে ভগবত প্রসাদ প্রেমিকের দৈন্য তো বললেন বললেন তার সাং কুকুলো নারী নাম ইব কৃষ্ণ বিভোগত এর চরম দৃষ্টান্ত কোথায় বললেন যেমন রমণীগণ তারা যে দৈন্যদশা প্রাপ্ত হয়েছিলেন হৃদয়ে তাঁদের মহাভাব মহাভাব নিয়ে শ্রী রাজারানী কিন্তু বৃহৎ দশায় তাদের দৈন্যের দৈন্যের উদ্রেক হয়েছিল ভ্রমণটি যখন এসে ভ্রমণ গীতে গুঞ্জার করছিল তখন রাজারানী বললেন কিম ষড়ঙ্গিত যদুনা মধু মধুপতি মগৃহানাং অগ্রত পুরাণম যখন ভ্রমণটা গান করছে তখন বলছেন ওরে সেই যদুপতি কেন গাইছিস সে তো এখন রাজা হয়ে গেছে আর তুই হচ্ছিস গান জীবি অতে ভালোই হোক মন্দই হোক যা গাইছিস সেখানে যদি গান করিস তাহলে তারা আদরে শুনবে আর তারা তোর অভিলাষ পূর্ণ করবে ঠাকুরাণী সে তো ঠিক কিন্তু শুনি আপনারাই এই আমার প্রভুকে থেকে বেশি ভালোবাসেন এই জন্যই তো আপনাদের সেবার জন্য করছি মনে সে তো পুরানম সে তো পুরানা কথা এখন তো আর সেই দিন নেই অতএ যখন সে এখানে ছিল তখন সব ছিল আমাদের জানি না সেই তোর সখা কীভাবে আমাদেরকে এই ভিখারিণী করে আর মুথুরায় চলে গেছে সেই যে দিন সেই পাপ দিন কিভাবে উদিত হয়েছিল যেদিন তোর বন্ধু সেই ব্রেদ বৃন্দাবন ছেড়ে নন্দ কিশোর যে উদিত হলো মথুরার আকাশে এখন আমরা ভিখারেনি দুঃখিনি এখন তুই ভিক্ষা চাইলেও তোকে এক মুষ্টি চনক দেওয়ার পর্যন্ত আমাদের সামর্থ্য নেই এতদূর পর্যন্ত সং লক্ষ্মী তিনি বলছেন এক মুষ্টি তোকে চনক দিব তাও আমাদের কোনো পুঁজি নেই ভাব যখন মহাপ্রভু নিলেন তখন বলছেন নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন এই দেহেন্দ্রীয় বৃথা মোর সব এই সেই প্রেমের পরিপাক দশায় ধন্য পরাকাষ্ঠায় গোকুল রমণী রাধার হবে মহাপ্রভু আমার কৃষ্ণপ্রেম প্রেম নেই আমার জীবন দরিদ্র প্রভু আপনি যদি এই কথা বলেন যদি তো কে বিশ্বাস করবে কারণ ভিতরে প্রেম থাকলে যে সকল মনোভাব সাত্বিকাদি প্রকাশিত হওয়ার কথা মহাজন বলেছেন সেইগুলি অতি প্রবলভাবে আপনার ত্রিবিগ্রহে দেখা যায় গঙ্গা যমুনার ধারা নয়নে তেমনি অশ্রুপুল কম্প বললেন এটা সাত্বিক বেকার নয় তো এগুলো কি বললে এটা আমার একটা কপটতা কপটতা বললে হ্যাঁ তাই তবে যে করি ক্রন্দন স সৌভাগ্য প্রক্ষাপন করি ইহা জানিও নিশ্চয় আমি যে কাঁদছি না এত আমি যেন জগৎকে জানিয়ে দিতে চাই যে দেখো হে আমার কৃষ্ণপ্রেম আছে তাই তো এত কাঁদছি অতএব যেটা লোক দেখানো এটা এটা এক প্রকার আমার ভজনীর মহান অনর্থ একে বলা যায় রাধা বা প্রেমের সাগর এতেই আমরা বুঝতে পারি যে সাধক সমাজের থেকে যে একবারে প্রেম রাজ্য চরম পরাকাষ্ঠা সেই পর্যন্ত যার ব্যাপ্তি সেটা কত বড় মূল্যবান বস্তু প্রেমের সঙ্গে এর মূল্যে কোনো পাঠ এই জন্য গুসাইপাদ কার্য দেখিয়ে দিলেন বললেন প্রেমের থেকে দৈন্য সঞ্জাত হয় আর দৈন্যের থেকে প্রেম সঞ্জাত হয় হতে দুইটিরই কার্য আছে যত বড় প্রেম তত দৈন্য আর যত বড় দৈন্য তত প্রেম কারণ হৃদয়টিকে নিরভিমান রাখা এটি সাধনা না হলে হয় কি অনাদিকালের থেকে মানুষ এই দেহদৈহিক আদির অহংকারে মত্ত হয়ে আর সংসার সাগরে ভাসছে তুরাশি লক্ষ জনই ভ্রমণ করে বেড়াচ্ছে সুতরাং সেটি কি এমনি বিনা সাধনায় সে অহংকার যাবে এই জন্যে বললেন যে এত বড় সম্পত্তি এই দণ্য তাই নি সেই দুন্যের উদ্রেকে এখন বলছেন আমার সাধন ভজন নেই যদি সাধন ভজন থাকত তাহলে তো আমি এইভাবে আমার সেই মহানিধিকে হারাতাম না এত বিবাহের মধ্যে আমি পড়তাম না প্রার্থনা করছেন কদা রাধা মাধব মাধবীর ভজন চায় কখন রাধা মাধবীর ভজন করবো এমন সৌভাগ্য আমার কবে হবে সুতরাং রাধা মাধবীর ভজন বড়ই নিগুড় জিনিস এই জন্যই গুসাইপাদ একটি শ্লোকে এই সাধক সমাজকে যারা বৈষ্ণব তারা রাগানগীয় ভজনকারী তাদেরকে একটি শ্লোকে একটি দিশা দেখিয়ে দিয়েছেন যে রাধা মাধবীর ভজনটা কীভাবে করতে হবে উনি বললেন অতি স্নেহাত উচ্চ রপিত হরিনামানি গৃহত তথা সগন্ধা দই বিবিধ উপচার যজত পরানন্দ বৃন্দাবনম মনুচরন্তঞ্চ মনমী রাধায়া পদ মৃদুল পদ্মী নিবসতু পাদ বললেন এই ভজনের মধ্যে পাঁচটা শ্রেষ্ঠ সাধুসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত আর নাম আর বজবাস এই পঞ্চ সাধন প্রধান কোনোরূপে হয় যদি পাঁচের অল্প সঙ্গ সুবুদ্দিজন আর জন্মে প্রেমের তরঙ্গ যদি পাঁচের অল্প সঙ্গ হয় অর্থাৎ শ্রদ্ধার সহিত এই পাঁচটির অনুশীলন বা আচরণ করা দূরে থাক কিন্তু স্বল্প মাত্র সম্বন্ধ সাবজনী এই অল্প সম্বন্ধ হলেও প্রেম প্রাপ্তি হবে এই পাঁচটার মধ্যে পা এখানে সংকল্প করছেন তিনটা ই সংকল্প করছেন বলছেন স্নেহের সহিত উচ্চ ঈশ্বরে আমি হরি নাম করব কারণ নাম সাধনা সবার উপরে উসাইপাদ লিখলেন এই নবধা ভক্তির মধ্যে চৌষট্টি ভজনের মধ্যে সাধক যে ভজন করুন কিন্তু নাম সংকীর্তন সহিতের নাম সংকীর্তনের সহিতেই হবে করতে হবে ওটা ছাড়া চলবে প্রেম হবে না কারণ ওটা যুগ ধর্ম আর নাম তো অন্য সাধনাঙ্গের নন তিনি তো সাক্ষাৎ শব্দরূপে ভগবানই সাক্ষাৎ এই জন্যই ভাব ভাগবত সন্দর্ভে লিখলেন যে নামটি সাক্ষাৎ পরমেশ্বর চেব বর্ণরূপে ইতি এটি পরমেশ্বরের অন্য অবতারান্তরবত যেমন কৃষ্ণ আছেন রাম আছেন নিশ্চিঙ্গ আছেন বললেন এদের যেমন এক একটি অবতার তেমনি নাম নামরূপে বর্ণরূপে অবতার সাক্ষাৎ অবতীর্ণ হয়ে আছেন জীবের প্রতি করুণা করে তো সুতরাং নাম যখন তার নাম ব্যাখ্যা করছেন তখন বলছেন নিখিল শ্রুতি মৌলী রত্নিত এই নামের যে চরণ যুগল তার যে নখপাঁথি নিখিল মৌ শ্রুতি মৌলি রত্ন মালা নিখিল শ্রুতিগুণের মাথার যে মস্তকের যে সকল রত্ন মস্তকের ভূষণ তার দ্বারা এই শ্রী নামের নখররাজই নিরাজিত হচ্ছে এদন্ত তাহলে গোস্বাই পাদ অক্ষর রূপে দেখছেন না অক্ষর রূপে দেখলে পাদ পঙ্কজান তো বলবেন কেন সাক্ষাৎ নাম কি বিগ্রহ রূপে দেখছে স্বয়ং অন্য অবতারের মতো একটি অবতার এখানে বলছেন অতি স্নেহের সহিত নাম কীর্তন করার কথা অতি স্নেহা লিখলেন শ্রীজিৎ বললে নাম সংকীর্তনাম খালি দ্বিধা ভবতী নাম সংকীর্তন প্রকারে হবে একটি তেন আর একটি স্নেহ তেন একটি কেবল নাম গ্রহণ যেমন মাঝি সচিব করছে আর একটি স্নেহ সংযুক্ত নাম গ্রহণ স্নেহের সঙ্গে নাম গ্রহণ তারপরে দুটির ফলও লিখে দিয়েছেন বললেন যদি কেবল নাম কীর্তন হয় আর কীর্তনকারী যদি নিরপরাধ থাকে অপরাধ থাকলে কিন্তু হবে না কারণ অপরাধটাই তো বিঘাতক আর এই বিঘাতক অপরাধের মূলচ্ছেদের জন্য ওই সাধকে সাধকের শুনিয়েছেন যাতে কোনো পথ দিয়ে এই অপরাধটা আসতে না পারে কারণ এর মতো সাধকের এই সাধনার দ্বিতীয় নাই মহাপুরকে সমুলে তুলে ফেলে দেবে সব গেল গুরুকৃষ্ণ প্রসাদই সাধক যে ভক্তিকল্প বীজ পেয়েছিলেন শ্রবণ কীর্তঞ্জলে সিঞ্চিত হয়ে উঠছে দিন দিন ওই যাবে ভগবানের চরণে সেই গোলক বৃন্দাবন ওখান পর্যন্ত তার গতি আছে সব ভেদ করে চলে যাবে কিন্তু কোমলা লতা এই তার যেন সর্বাপেক্ষা ভয়াবহ এই বিঘ্ন বা বিঘাত মত বললেন এই বৈষ্ণব অপরাধ মহৎ অপরাধ ওই রকম এই ভক্তি কল্পলতা কিন্তু দৈন্য এলে আর ওটা আসতে পারবে না এটা যেন শিলাকৃপ্ত মহাবৃতি যেমন একটা কোমলালতা উঠছে একটা পাথরের চারদিকে গোল করে দেওয়াল দেওয়া হয়েছে উঁচু হাতি দেখতেই পাবে না ওটাকে তুলবে কি করে তো সুতরাং এই দৈন্য সংযুক্ত নাম গ্রহণ করতে হবে তো বললেন যদি অপরাধ না থাকে আর কেবল নাম গ্রহণ হয় বললেন তাহলে সদ্যপ্রাপ্তেবত লোক বললেন তাহলে সদ্যই ভগবানের লোক পাব ভগবানের লোকে যাবে যেন নামাভাসিনীর অপরাধ ও জামিল গেলেন আর যদি স্নেহ সংযুক্ত নাম কীর্তন হয় তো বললেন তাহলে উনি ভগবানের স্বামী করবেন আর তার অভিলষিত প্রেম সেবা লাভ করবেন এত দূর পর্যন্ত স্নেহ সংযুক্ত নামকরণটা হয় এই জন্যে বললেন দু প্রকার এই নাম সংকীর্তন একটা কেবল আর একটা স্নেহ সংযুক্ত তিনি বলছেন স্নেহ সংযুক্ত নাম কীর্তন করব স্নেহের সহিত তো যখন এই ব্যাখ্যাটা করার পরে শ্রীজির গোস্বাই পাত তিনি বলছেন এখানে প্রীতির সহিত করব ভালোবাসার সহিত করব ইত্যাদি কিছুই না বলে আর স্নেহ শব্দ সংযুক্ত এই স্নেহ শব্দটা কেন দিলেন সরস্বতী পাদ স্নেহ স্নেহ শব্দটা এই জন্যই দিলেন একটা শ্লোক দৃষ্টান্ত দিয়েছেন ব্রজদেবী গণিত বিদোহিনী ব্রজদেবী গণিত প্রতি কৃষ্ণের উক্তি ভক্তির হি ভূতানাম অমৃত্বায় কল্পতিহতিন বললেন হে বজে আমার প্রতি যে ভক্তি এই ভক্তি ভূতানাং জীবানাং অমৃতত্বায় কল্পতি অমরত্বের জন্য কল্পিত হয় ভজন বা ভক্তির দ্বারাই তারাই জড়িও যে দেহদৈহিকাদ অভিমান ত্যাগ করে মমাহমিতিথি এই মমাহমি তিথিগালে দেহে তাদের আমি আমার বুদ্ধি থাকে না এবং বলছেন এবং তারা সে ভূমিকাকে ত্যাগ করে আর সাধন সম্পত্তি লাভে ধন্য হয় এই জন্যই গুসা পাদ বললেন এইভাবে নাম কীর্তনটা করতে হবে স্নেহের সঙ্গে ভগবান বলছেন কিন্তু আমার প্রতি যে স্নেহ এই স্নেহটা দৃষ্টা আমার ভাগ্যে ভক্তের আমার প্রতি স্নেহ হয় উনি নিজেই বলছেন ভক্তের যে আমার প্রতি স্নেহটা হয় এটা দৃষ্টা আমার ভাগ্যে আপনারা আমার ভাগ্যে যে স্নেহ করছেন আমাকে এটি এটি আমার আকর্ষক ভবতী নাং মদাপোনো আপনাদের একান্ত টেনে আমাকে একান্ত আপনার করে দেবে এতে ব্রচতন্দিরই গুণিত যে ভাব সে ভাবে ভগবান বলছেন আপনারা কানছেন বিরহ রসের আশা করছেন করছে ওটাও একটা বিশাল সমৃদ্ধ সমৃদ্ধি জিনিস কারণ বিরহ এই দৈন্যই আপনাদের প্রেমকে এত সারা সুমেরুর মতো উঁচু করে রেখেছে ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানি আর ভক্ত প্রেম বাড়াইয়া প্রভু নিজ লাভ মানে তার লাভ প্রেম বাড়লে সেটার চমৎকারিতা আসবে তো যদি কেউ বলেন তাহলে উনি যে বলছেন আমাকে আকর্ষণ করে আনি তো কই উনি তো একবার এলেন না উচুরার থেকে বৃন্দাবন কত দূর একটু এসে তো দর্শন দিতে পারতেন বললেন না না আসলে এই ব্রজসুন্দরী গণের প্রেম যে স্বরূপটাকে আকর্ষণ করে সেই স্বরূপটা মথুরায় যান নাই ওটা বাসুদেব ওটা পূর্ণতম স্বরূপ নন উনি তাঁদের প্রেমে আবদ্ধ হয়ে এখানেই আছেন অতি বিদহর সাধন করাচ্ছেন যখন বিরোহী কণ্ঠাগত প্রাণ তখন দর্শন দিয়ে থাকেন নিজের মনে হয় স্ফূর্তি দেন দর্শনে কিন্তু এনা এরা মনে করেন তুমি তো চলে গেছে মথুরা এটা স্ফূর্তি রাখিতে তোমার জীবন কি ভাই বলছেন সেবি সেবি আমি নারায়ণ তার শক্তে আসি নীতি নীতি তোমার সঙ্গে ক্রীড়া করি আমি নিত্য যাই যদুপুরি কিন্তু তুমি ইহা মানম স্ফূর্তি তুমি স্ফুর্তি মানছ কিন্তু আমি রোজ আসছি তোমার সাথে লীলা স্নেহের দৃষ্টান্তে উৎসাহ পা দিটি উপস্থাপিত করলেন তার মানে সাধক যারা তাঁদের এই নামকে ভালোবাসতে হবে সহিত নাম কীর্তন করতে হবে অভ্যাস করতে হবে কত করুণা নিয়ে ভগবান অক্ষর রূপে এসেছেন সাধকীর হৃদয়ের সমস্ত কালিমা দূর করে হৃদয়টিকে মার্জিত করে শুদ্ধ করে বিগলিত করে প্রেম দিয়ে সঙ্গ নিয়ে যাবেন এত করুণাকার আছে আছে তো শ্রী কাস্টকে বললেন চেত দর্পণ উনি পারবেন বাবা চন্দ্রিকা বিতরণম বিদ্যাধূ জীবনম তারপরে আনন্দামুজিবর্তন তখন ওই স্নেহবস্তুটা স্পষ্ট হবে কিন্তু সাধককে প্রীতির সঙ্গেই নামানুশীলন করতে হবে তাই গোস্বাই পাল বললেন দু প্রকার একটা স্নেহ সংযুক্ত তেন আর একটা কেবল তেন এখন রাগানুগা ভজন যাদের রাগান রাগানুগা মার্গে যাদের ভজন করিয় বৈষ্ণব যারা তাদের তো আদর্শ এই এদের যখন ওই বিরহের যখন স্ফূর্তির বিরাম হয়ে যাচ্ছে আর বিরহটা উঠছে সেই সময় যে সাতকা যে কথাগুলি বলছেন সেই যে সমস্ত তাদের বাণী সেই বাণীগুলি তো ওই আলোক ওই সাধকের সাধন পথে গমন করার জন্য একটা শ্রেষ্ঠ আলোক তিনি ধীরে 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 এই ভজন পথে অগ্রসরে আর গন্তব্য সাধন শ্রী শ্রী রাধা মাধবীর চরণস্থলে পৌঁছাতে পারেন এই জন্যে বললেন স্নেহ সংযুক্ত আর উচ্চ কীর্তন করব নাম পাদ লিখলেন নাম নাক নাম উচ্চই দেব প্রশস্ত ভাগবত সন্দরবে এই নাম সংকীর্তনটি উচ্চই উচ্চস্তরেই বিশেষ প্রশস্ত আছে কেন কারণ দেখাচ্ছেন বলছেন যদি মনে মনে জব করা যায় তো নিজের কাজ হয়ে গেল কিন্তু উচ্চস্বরে কীর্তন করতে গেলে যারা শুনবেন ওই তারা উদ্ধার পান হরিদাস ঠাকুর উচ্চশ্বরী কীর্তন করতেন কেন করেন নাম তো মনে মনে জপতে হয় তো বললেন কেহ আপনাকে মাত্র করে পোষণ আর কেহবা পোষণ করে সহস্রী জন ইহা থেকে বড় তাহা ভাবি বুঝো আপনি এর থেকে শ্রেষ্ঠটা এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে এই যে পশু পাখি বৃক্ষ এত এর তো জন্মা খাওয়ার জঙ্গম এই ব্যর্থ জন্মা ইহারা নিস্তরে যা হইতে বল দেখি কোন দোষ সে কর্ম করিতে এই কর্মটা করতে কি দোষ আছে সংখ্যা নাম তো করতেই হবে যে উচ্চস্বরী করি ওটাও হবে নিজেরও এবং তাদেরও শ্রবণ হবে আর তাদেরও হিত বা কল্যাণ করা হবে এই জন্য বললেন প্রথমে বলছেন অতি স্নেহা এই যে তিনটা অঙ্গ বলেছেন এই তিনটার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা তবু সাই পাঁচ বলেন যদি কেউ বলেন স্বল্প সম্বন্ধে ভাব বা প্রেম হয় এটা কিরূপে হতে পারে কারণ সাধন সাধনা করবেন সাধক সাধনটা পরিপক্ক হবে তবে তো স্বল্পমাত্র সম্বন্ধে পেয়ে যাবেন বললেন সন্দেহ রাখবেন না অলৌকিক পদার্থ নাম রচিন্তা শক্তিরই দৃশ্য এগুলো অলৌকিক বস্তু তারই প্রচিন্ত শক্তি আছে ভাবং তৎ বিষয়ন চাপী সহসৈব প্রকাশয়েত বললেন এই নাম সংকীর্তন ভাব মানে প্রেম এবং প্রেমের সাধ্য যে ভগবান সঙ্গে উভয়কে হৃদয়ে প্রকাশিত করে দেয় এমন শক্তি আছে তারপরে একটা বলেছেন অর্চনা একটি বলেছেন বৃন্দাবনবাস সাধু সঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম আর ব্রজবাস এই পঞ্চ সাধন প্রধান এই পাঁচটা প্রধান নববিধা ভক্তি চৌষট্টি অঙ্গের মূর্তি অতীন্ত শক্তি সুতরাং আমরা শ্রী সরস্বতী পাদের ভজন সংকল্পে আমরা আগামীকাল আবার যুগ থেকে করব আজকে আমাদের শ্রী ভাগবতী কথা আর এখানেই